হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানাব ক্রিজ এম এই ট্যাবলেটের কাজ কি সাইড এফেক্টগুলো কী কী আছে দাম কত কোন কোম্পানি তৈরি করে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি কেবলমাত্র এই ক্রিজেম ট্যাবলেটের ইনফরমেশন দেওয়ার জন্য ক্রিজেম ট্যাবলেটটি তৈরি হয়েছে মন্টেলুকাস্ট সোডিয়াম এবং লিভোর সেটির সংমিশ্রণে প্রতিটি ট্যাবলেটে মন্টেলুকাস্ট আছে দশ মিলিগ্রাম এবং লিবোসেটিজিন আছে পাঁচ মিলিগ্রাম একটি পাতায় দশটা ট্যাবলেট থাকে এই ট্যাবলেটকে তৈরি করেছে অ্যালকেম হেলথ কেয়ার সায়েন্স লিমিটেড এই দশটি ট্যাবলেটের দাম একশো তিয়াত্তর টাকা আমরা এবার জেনে নেব এই ক্রিজ এম ট্যাবলেটটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি চুলকানি এর সমস্যায় এই ক্রিজেম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া মন্টেলুকাস থাকার জন্য শ্বাসনালী প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে হাঁপানি ব্রঙ্কাইটিস বা কাশি শুকনো কাশি হতে যখন দেখা যায় গলা খুসখুস করার ফলে শুকনো কাশি হয় এটি অ্যালার্জির ফলে হয় সেক্ষেত্রে এই ক্রিজেম ট্যাবলেটটি খুবই ভালো ফল দিয়ে থাকে মন্টেলুকাস থাকার জন্য শ্বাসকষ্টের প্রতিরোধেরও কাজ করে যাদের সাইনাসে অ্যালার্জি আছে অ্যালার্জি থাকার কারণে বারবার হাঁচি পড়ে না গিয়ে প্রায়ই জল ছড়তে দেখা যায় তাদের ক্ষেত্রেও ক্রিজ এম ট্যাবলেটটি ভালো কাজ করে ঠান্ডা লাগার কারণে যখন ফুসফুসে প্রচুর পরিমাণে কপ জমে যায় সেই কপ খুব তাড়াতাড়ি সহজে বার হতে চায় না সেক্ষেত্রে এই ক্রিজেম এম ট্যাবলেটটি মন্টেলুকাস থাকার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করলে খুবই ভালো কাজ হয়ে থাকে তাই এই ক্রিজাম ট্যাবলেটটি নাকের সর্দি নাকের অ্যালার্জি সাইনাসের অ্যালার্জি ফুসফুসের অ্যালার্জি বা গলার অ্যালার্জির ক্ষেত্রে এই ক্রিজেম ট্যাবলেটটি খুবই ভালো ফল দিয়ে থাকে আমরা এবার জেনে নেবো এই ক্রিজাম ট্যাবলেটের ডোজের পরিমাণ এটা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি রাতে একটা করে খাবার পর খেতে হয় এর কিছু সাইড ইফেক্ট দেখা যায় যেমন হচ্ছে বমি বা বমি বমি ভাব মুখ শুষ্ক মাথা ধরা স্কিনে র্যাশ বাইর হওয়া এটা খেলে একটু দিনের বেলা তো ঘুম ঘুম ভাব থাকা শরীরের অলসতা ভাব আসতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ